নিষেধাজ্ঞার দেশ হিসাবে পরিচিত উত্তর কোরিয়া। এইবার দেশখন নিষিদ্ধ হল জিন্স প্যান্ট পিন্ধাটো। দেশখনের একনায়কত্ববাদী রাষ্ট্রপতি কিম জং উনে নিষিদ্ধ ঘোষণা করে জিন্স প্যান্টক। এ পশ্চিমীয় সংস্কৃতির বাহক বলে উল্লেখ করে কিম জং উনে। উল্লেখযোগ্য যে দেশখনের যিকোনো পশ্চিমীয়া জীবন ধারণের আহিলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পশ্চিমীয়া ফ্যাশন অনুকরণ করাটো উত্তর কোরিয়ার অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। শেহতীয়াকৈ দেশখনের জিন্স পিন্ধা পরিধান করা যুবক যুবতীর সংখ্যা বহা বলে অনুভব করলে রাষ্ট্রপতি কিম জং উনে, যার বাবে তাৎক্ষণিকভাবে এই প্যান্ট পরিহার করা ব্যক্তির উপরতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা হুঙ্কার প্রদান করলে রাষ্ট্রপতিগুলি। ইয়ার চুলিত মতিয়া রং করাটো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশখন। এতিয়ারপর দেশখনের যুবতী সকলে ককাললেকে চুলি রাখব নিব। এই সম্পর্কেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উত্তর কোরিয়া। উল্লেখযোগ্য যে নিষেধাজ্ঞা জারি করার বাবেই যেন বিখ্যাত কিম জং উন বিভিন্ন সময়ত বিভিন্ন বিষয়বস্তুর উপর নিষেধাজ্ঞা জারু করে সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করে আহিছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতিগুলি। উল্লেখযোগ্য যে সোশ্যালিস্ট শাসন ব্যবস্থায় চলা দেশখন বহু কথাই নিষিদ্ধ। দেশখনের বিদেশী চলচ্চিত্র, বিদেশী গান আদি উপভোগ করাটো নিষিদ্ধ। উত্তর কোরিয়ার কোনো নাগরিকে ব্যবহার করব নয় ইন্টারন্যাশনাল কল। দেশখনের হেয়ার স্টাইলও নিজের ইচ্ছা অনুসারে রাখব নয় ইয়ার নাগরিকসকলে। দেশখনের নিষিদ্ধ খ্রিস্টানসকলের পবিত্র গ্রন্থ বাইবেল। এনেদরে বিভিন্ন নিষেধাজ্ঞাৰে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শিরোনামা দখল করেছে কিম জং উনে। আর এই নিষেধাজ্ঞার তালিকাখনত শেহতীয়াকৈ সংযোজিত হয়েছে জিন্স প্যান্ট নিষিদ্ধ হওয়া কার্যটো।